হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো এখন বাজে 8:30, আর এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আবার একটা নতুন ব্লগ শুরু করছি। আর আদি আজকে অনেক সকাল সকাল উঠে গেছে, উঠে দেখো ব্রাশ হয়ে গেছে আর সকালের খাবারও খাইয়ে দিয়েছি, তো এখনও খেলা করছে। তো মানে সবসময় ওকে নতুন নতুন জিনিস দিতে হবে, নাহলে শুধু বাইরে চলে যাবে। আর তোমাদের দাদা ভাই একটু আগে উঠলো, তো এখন বিছানাটা ক্লিন করব। এই যে দেখো বিছানার অবস্থা কেমন হয়ে আছে, চলো বিছানাটা ঝটপট ক্লিন করে নেই, তোমরা ব্লগটা কন্টিনিউ করো। তো সাদা বেডশিটটা পাতা ছিল, তো সাদা বেডশিট কি বলো তো একদিন দুদিন ছাড়াই কেমন নোংরা হয়ে যায়, তো তাই ভাবলাম বেডশিটটা চেঞ্জ করব। তাই বেডশিটটা চেঞ্জ করে অন্য একটা বেডশিট পাতলাম, আর নোংরা থাকলে ঠিক দেখতে ভালো লাগে না। সাদা জিনিস তো মানে দুদিন হয়ে গেলেই মনে হয় যেন কতদিন হয়ে গেছে। তো যাই হোক, বেডশিটটা চেঞ্জ করলাম। এবার ওই বেডশিটটা ভাবছি একটু হালকা গরম জল দিয়ে মানে কাচলে ভালো হবে। আর ওদিকে আদি খেলছে, তারপর ব্রেকফাস্ট আজকে তোমাদের দাদাভাই বলছে যে চপ খাবে, তাই ব্রেকফাস্টে আজকে চপ বানাবো। আর এই যে কম্পিউটার টেবিল যত গুছিয়ে রাখি তো তোমাদের দাদাভাই শুধু এলোমেলো করিয়ে মানে করে দেয়, আর যত জিনিস যেন এখানেই জমা হয়ে এসে। তো 9টা বাজতে যায়, তো এখন এই বেডশিটটা আগে একটু জলে মানে কিছুক্ষণ চাকিয়ে রাখবো, তারপর এই যে ব্রেকফাস্ট বানাবো। আর আদি দেখো এই যে এখানে খেলা করছে, তো আজকে ব্রেকফাস্টে চপ বানাবো আর মশলাটা রেডি করা আছে, তো এখন রান্নাঘরে যাব। ওকে আদি এখন খেলা করুক, চলো রান্নাঘরে যাই। বেটু তুমি এখন খেলা করো, ওকে চলো তোমরা ব্লগটা কন্টিনিউ করো। তো রান্নাঘরে চলে এসেছি আর দেখো 2টো চপ ভাজা হয়ে গেছে, আর আগে থেকে মশলা করা ছিল সব মানে বেসনও গোলানো ছিল তাই ঝটপট হয়ে গেল। প্রত্যেকের ভাগে 2টো হবে, তো এরকম মাপেই চপটা তৈরি করছি। তো দোকানের চপ প্রায় খাওয়া হয় কিন্তু বাড়িতে বানানো চপ মানে খাওয়া হয় না। ওকে চলো ভেজে নেই, তারপর আবার পরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। তো ফ্রেন্ডস, আজকে স্কুলে মানে আদির আইসিডি স্কুলে তো বলছিল যে ছবি তোলা হবে, তাই এখানে এসেছি। এই যে দেখো এই উনুনটাতে রান্না করা হয়, আর আজকে ডিম আর ভাত দেবে। যেদিন খিচুড়ি দেয় সেদিন অর্ধেক ডিম, আর ভাতের দিন পুরো ডিম দেয়। যে এখানে সব সাজিয়ে ছবি তোলা হবে তাই সাজিয়ে রেখেছে, কোথায় পাঠাতে হবে তাই বললো, ডেকেছিল। তো আমি আসি না, আদির ঠাকুমাই আসে বেশিরভাগ দিন, বা আরেকজন আমাদের বাড়ির ওখানে আছে, তো ওরা একদিন আসে আর আমরা একদিন আসি। এই যে সবাই এসেছে এখানে, এই যে সবাই মিলে ছবি তুললাম, ভাবলাম তোমাদের সঙ্গে এটা শেয়ার করি। তো বাড়িতে চলে এসে তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি, আজকে চিকেন হচ্ছে আর আদিকে তারপর স্নান করিয়ে খাওয়াতে হবে। তো মানে মাংস রেসিপি আর শেয়ার করলাম না, তোমরা তো সবাই জানো। আর এখন কষাতে দেবো, তারপর যাব আদিকে স্নান করাবো, এখন এটা কষানো হতে থাক। ওকে চলো আবার পরে কথা হচ্ছে। তো ফ্রেন্ডস, অনেক দিন হলো তোমাদের সঙ্গে কথা বলা হয়নি, তাই ভাবলাম একটু কথা বলি। আর এখন প্রায় 1টা বাজতে যায় আর আদি খেয়ে শুয়ে পড়েছে, ভাবলাম এই ফাঁকে একটু কথা বলি। আর তোমাদের দাদাভাই এখনও আসেনি, তো আজকে ওর অফিসে অডিটার আসবে, তাই হয়তো আসতে একটু দেরি হবে। আর আজকে বাড়িতে তখন দেখালাম তোমাদের চিকেন হয়েছে, আর তো আমার নিজ মামা শ্বশুর এসেছে, মামা আর মা করে মা খেতে বসেছে, আর তোমাদের দাদাভাই এলে খাবো, আর বাবা স্নান হয়ে গেলে বাবাকে খেতে দিয়ে দেবো। আর এখন ফ্রেন্ডস, সবার চোখ মানে লাল হয়ে যাচ্ছে, তো একটা ভাইরাস এসেছে, তোমরা সাবধানে দেখো। তো আমার শ্বশুর মশাই হয়েছে, আর আদি কি বলতো ছোট্ট, যত বাচ্চাকে দূরে রাখি তো ও তো যাবেই, আর আদিও দেখছি চোখটা লাল হয়ে গেছে, তো বিকেলে ড্রপ এনে দিতে হবে, ঠান্ডা লেগে নয় মনে হয় ভাইরাসই হয়েছে। তো ভাবলাম তোমাদের সঙ্গে কথাটা শেয়ার করি। আর আজকে আদির স্কুলে গিয়েছিলাম, একটা দরকারি ছবি ছিল, স্কুল বলতে ওদের যে খিচুড়ি স্কুল ওখানে গিয়েছিলাম। এখনও তো 3 বছর না হলে স্কুলে ভর্তি করা যাবে না, আর আদি সবে এই 1.5 মাস হলো। আর আজকে আমার একটা স্কুল ফ্রেন্ড এসেছিলো অনেকদিন পরে, তো ওদের বিয়ের ব্লগ আমি শেয়ার করেছিলাম তোমাদের সঙ্গে, দেখবে ইমন বিউটি বলে, তো এসেছিলো অনেকদিন পরে এসেছিলো, খুব ভালো লাগলো কথা বলে। তো তখন ব্লগ করিনি তাই ওই মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না।
আর এখন একটু পরে তোমাদের দাদাভাই এলে খেতে যাবো, এখন ঘুমাচ্ছে আদি। ওকে চলো তোমরা ব্লগটা কন্টিনিউ করো, বাবাকে এখন খেতে দেবো, আবার পরে কথা হচ্ছে। তো ফ্রেন্ডস, এই যে খেতে বসে গেছি, চিকেন আর পটল ভাজা নেবু, এখন ঝটপট খেয়ে নেই। ওকে চলো। তো খাওয়া দাওয়ার পর সবাই ঘুমিয়ে গিয়েছিলাম, আদিও আজকে ঘুমিয়ে পড়েছিল। তো সকালে যেহেতু ঘুমায়নি তাই অনেকক্ষণই ঘুমিয়েছিল। তো বিকালে উঠে আদিকে নিয়ে এই যে একটু বেরিয়েছি, আর দেখো কি সুন্দর ফুলগুলো ফুটেছে, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আদি বিট্টু দাদা আদিকে নিয়ে গেছে, তো সাইকেল মানে বলবো যে বিট্টু দাদা এসেছে তো বললেই হলো আর কি। তো ভাবতেছে সাইকেলে ঘুরতে নিয়ে যাবে, তাতে ওর খুব আনন্দ, তাই ও একটু সাইকেলে ঘুরতে গেছে, আর ভাবলাম আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এদিকে তো খুব মেঘ উঠেছে, যেন মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে। দাঁড়াও, এই যে দেখো পুরো মেঘ কালো হয়ে গেছে, এই যে দেখো কীরকম মেঘ উঠেছে। আর ওই যে দেখো আদি মানে বিন্দাস ঘুরছে, তার পিছনে এই যে গোপাল। আর ওই দিকে চলো দেখাই কে কে আসছে ছুটে ছুটে। সুইটি আর গুড্ডু, দাঁড়া ওদেরকে একটা জিনিস জিজ্ঞাসা করবো। তোমার নাম কি? আচ্ছা, হাই বলো। সুইটি হাই বলো। তো মেঘটা খুব ভালোই উঠেছে, আর ঘোরা যাবে না, বাড়ি চলে যেতে হবে। আর আমরা কয়েকটা ছবি তুলেছিলাম, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আজকের ব্লগটা এ পর্যন্তই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।